ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ বন্ধুরা আমি বলেছি এই ভিডিওতে নাম্বার বচন বা সংজ্ঞা এখন নাম্বার বলতে কী বোঝায় নাম্বার মানে সংখ্যা বা সংখ্যার ধারণা এই বিষয়গুলো কেন লাগবে আমাকে ভালোভাবে সেন্টেন্স তৈরি করতে হলে এবং সেন্টেন্সের রাইট ফর্ম্বার ভালোভাবে ব্যবহার করতে হলে অবশ্যই আমার কি নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে আর নাম্বার কাকে বলে কত প্রকার কী কী কীভাবে ব্যবহার করতে হবে কোথায় ব্যবহার করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ভূমিকা কি সেন্টেন্সের মধ্যে এর অবজেক্ট হিসাবে ভূমিকা কি তখন একান্তভাবে জানতে হবে অথবা আমি হ্যাপ হেজের ক্ষেত্রে এম ইজ আর অজয়ের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করব এগুলো নাম্বার কখন কাজে লাগে বা আমরা কোনো সময় ইহা প্রয়োগ করি এই যে এখানে এই বিষয়গুলো সুন্দর করে লেখা রয়েছে এক দুইবার লেখে প্র্যাকটিস করবেন তাহলে এই বিষয়গুলো আপনি আর কখনও বলবেন না নাম্বার কয় প্রকার এটা আপনারা জানেন ঠিক আছে সিঙ্গল নাম্বার আর হচ্ছে নাম্বার যে এই বিষয়গুলো আপনার আয়ত্ত আনার জন্য একটু লিখতে হবে আর যে সকল ওয়ার্ড দিয়ে একজন বা একটি বা একটি বোঝায় এই যে ওয়ার্ডগুলো রয়েছে এইভাবে টি টা খানাখানি একটি একটু কি হয় পরিবর্তন তা আপনি পারবেন ইনশাআল্লাহ আর এই বিষয়গুলো আমাদের এই বইটিতে দেওয়া রয়েছে যেখানে ছয় থেকে সাতশো ভিডিও তৈরি করেছে ইচ্ছাগুলো আপনি পেন সংগ্রহ করতে পারেন এই বইয়ের সমস্ত ভিডিওগুলো এবং বইটি তাই এই বইটি একান্তভাবে আপনাকে সাহায্য করবে